সবুজ সাজানো একের পর এক পাহাড়, নিচে তিস্তার আঁকাবাঁকা পথের ঠিকানা, আর নাক বরাবর সোজা তাকালেই সাদা বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা। চারিদিকে ফুলের বাহার, কাঁচা মাটি, কাঠের বানানো লেপচা ঘরে ছোট্ট সংসার। পাহাড়ের কোলে সবুজে ঘাসের আদরে শৈশব, যেখানে প্রজাপতি বসে শুধু তোমার অপেক্ষায়। আর তুমি যদি এমন একটা পাহাড়ি গ্রামের নিখুঁত সন্ধানী হও, তবে আজকের উপস্থাপনা তোমার জন্যে। কালিম্পং জেলার ছোট্ট গ্রাম শীর্ষেগাঁও, নামের মতো অন্য সব দিক থেকে এই গ্রামটা একেবারে আলাদা। Hey guys, good morning from mountain. আমি এখন আছি কালিম্পং এর খুব সুন্দর একটা অফিস শীর্ষেগাঁওতে। শীর্ষেগাঁও একটা এখনো আনটাচ ভিলেজ, যেটাতে এখনো কমার্শিয়ালাইজ কিছু নেই, পুরোটাই সম্পূর্ণ গ্রামীণ একটা ছোঁয়া। আর খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে, সাথে রয়েছে ফুল ভ্যালির ভিউ পাহাড়ের। আর তোমাদেরকে এই ব্লগটাতে আমরা পুরো শীর্ষেগাঁও ঘুরে দেখাবো, পায়ে হেঁটে গ্রামটা। পায়ে হেঁটে তোমরা দুদিন একদিন থেকে কি কি ঘুরতে পারবে সেগুলো দেখাবো, আর আমাদের এই ছোট্ট ফার্ম স্টেটার ডিটেলস দেবো তোমাদেরকে। তাই সাথে থাকো, ফুল ব্লগটা দেখো আর ফুল এনজয় করো আমাদের সাথে ভার্চুয়ালি শীর্ষেগাঁও। ছোট্ট কাঠের তৈরি লেপচা হোমস্টে, সম্পূর্ণ হোমস্টেটাই একেবারে এখনো পুরনো আদলের সেই লেপচা বাড়িগুলোর মতন। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সকালবেলা উঠে জানলাটা খুললে মিস্টার কাঞ্চনজঙ্ঘা। আপনার সাথে এভাবেই আলাপ হবে প্রতিদিন সকালে কাঞ্চনজঙ্ঘার। হোমস্টেতে রয়েছে একটা সুন্দর কজি বারান্দা, যেখানে বসে চা হাতে নিয়ে কাঞ্চনজঙ্ঘার তিস্তা দেখতে দেখতেই অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। রয়েছে হরেক রকমের বই, নানা ধরনের টেস্টের বই, তাই যদি কেউ বই পড়তে শৌখিন হও তাহলে কিন্তু তাদের জন্য বেশ কিছু ভালো অপশন রয়েছে। আর আমার পছন্দের এই বড় উঠোনটা, আমার খুব ভাল লাগে পাহাড়ে যদি এমন উঠোন পাওয়া যায়। আর ডালি লঙ্কা হয়েছে দেখো, একদম চেরি ফলের মতন পুরো ভরে রয়েছে। ছোট্ট হোমস্টেটায় রয়েছে মাত্র দুটো রুম, একটাতে আপনারা 3 থেকে 4 জন থাকতে পারবেন, অন্য রুমটাতে রয়েছে 6 জনের থাকার ব্যবস্থা, মোট 10 জনের অ্যাকোমোডেশন রয়েছে। আমাদের হোমস্টে পছন্দ করার অন্যতম কারণ কিন্তু হচ্ছে ঘরোয়া পরিবেশ। আর ঘরে যেটা আমরা সব থেকে পাই তা হলো মায়ের ভালোবাসা। আর এই হোমস্টেতে আসলেও আন্টি কিন্তু একটা হাসি দিয়েই সেই ভালোবাসা অর্জন করে নেয়। ট্র্যাডিশনাল নেপালি আলুরদম আর নরম নরম রুটি, এই ব্রেকফাস্ট করে আমাদের নেক্সট প্ল্যান হলো তোমাদেরকে স্ট্রবেরি ফার্মিং দেখানো। ব্লগের বাকি অংশ দেখার আগে চট করে একবার দেখে নাও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা আসবে কী করে, শীর্ষেগাঁও প্ল্যান করতে গেলে ঠিক কী ধরনের রুট ম্যাপ প্রয়োজন, আর ঠিক কত দিনের জন্য সময় নিয়ে আসবে। শিলিগুড়ি থেকে শীর্ষেগাঁওয়ের দূরত্ব 83 থেকে 84 কিলোমিটার, একেবারে বুকিং করে আসতে 4,000 মতন ভাড়া পড়ে। আর যদি কেউ মনে করেন শেয়ার কারে করে আসবেন, তবে শিলিগুড়ি থেকে প্রথমে কালিম্পং,
এবং কালিম্পং থেকে গাড়ি বদলে শীর্ষেগড়ে আসতে পারেন, কিন্তু শেয়ার কারগুলোর নির্দিষ্ট টাইমিং রয়েছে, তাই এই বিষয়ে হোমস্টের সাথে আগে নিশ্চয়ই কথা বলে নেবেন। শুধু শীর্ষেগাঁও ঘোরার জন্য দুরাত্রে তিন দিনের প্ল্যান আপনারা করতে পারেন। প্রথম দিন আপনারা ভায়া কালিম্পং হয়ে এসে কিছু সাইটসিং করেই হোমস্টেতে আসতে পারেন, তারপর হালকা পায়ে হেঁটে ঘুরুন। পরের দিন চাইলে গ্রামটা পায়ে হেঁটে ঘুরুন বা একটা ছোট গাড়ি বুক করে চলে যান আশেপাশের কিছু সাইটসিনিং করতে, যেমন জলসা বাংলো, তিস্তা ভিউ পয়েন্ট, রামধুরা, আরও বেশ কিছু পয়েন্ট। আপনাদের পথ দেখানো শেষ, এবার আমাদের হোমস্টে থেকে স্ট্রবেরি ফার্মের দিকের পথে যাওয়া শুরু। শীর্ষেগাঁওয়ের প্ল্যান করার মধ্যে এমনভাবেই টাইমিং রাখতে হবে যেখানে তুমি পায়ে হেঁটে গ্রামটা ঘোরার সুযোগ পাও, কারণ শীর্ষেগাঁও কিন্তু সম্পূর্ণটাই ফার্মের ওপর রয়েছে। বিভিন্ন ধরনের ফার্মিং এখানে হয়, তাই পায়ে হেঁটে ঘোরার সুযোগটা কিন্তু একদমই নষ্ট করো না। আসলে তোমরা যেটা দেখতে পারবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফার্মিং। এখানে যেরকম সিংখানা গেছে অনেকটা জায়গা জুড়ে খেতি করা আছে, তো এটা কমার্শিয়ালাইজই করা রয়েছে, কমার্শিয়ালাইজের জন্য। মানে এরকম এখানে সিংখানা গাছ রয়েছে, কোথাও স্ট্রবেরি ফার্মিং, আমরা যাচ্ছি স্ট্রবেরি ফার্মিংয়ের দিকে। ওটা আমাদেরই হোমস্টের একটা পার্ট বলতে পারো, যেটা তোমরা এখানে এসে দেখতে পারবে স্ট্রবেরির টাইমিংয়ে, খুব ভালো লাগবে। তো সিংখানা গাছের পুরো ওই রেঞ্জটা, ওই পাহাড়ের এই নিচের এই রেঞ্জটা জুড়েই সিংখানা গাছ। তো যারা সিংখানা গাছ দেখেনি তাদের কাছে কিন্তু এটা অনেক বড় অপরচুনিটি এখানে সেগুলো দেখা। হোমস্টে থেকে সিংখানা গাছের মধ্যে থেকে, মানে সিংখানা গাছের খেতির মধ্যে থেকে আলটিমেটলি 10-15 মিনিটের ট্রেক করে আমরা পৌঁছে গেছি আমাদের স্ট্রবেরি ফার্মে। আর এটা হচ্ছে একটা স্ট্রবেরি ফার্মের গেট, ভিতরটা দেখাবো তোমাদের। অসাধারণ একটা জায়গা, পুরো ভ্যালির মতন। চারিদিকে গাছ লাগানো হয়েছে, এগুলো সব সিজনাল, গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে, আরও বিভিন্ন ধরনের গাছ। সিজনে এই জায়গাটা আরও সুন্দর লাগবে। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার স্ট্রবেরি ফার্মে, চলো এখন স্ট্রবেরির চারা গাছ রেডি করা হচ্ছে, এরপরে সেগুলোকে লাগানো হবে। কিছুটা অংশ জুড়ে এই জায়গাটায় লাগানো হয়েছে। এই হচ্ছে আমাদের স্ট্রবেরি ফার্মিং এর জায়গা। এখানে আসলে তোমরা স্ট্রবেরি ফার্মিং তো দেখতেই পারবে। এখন সিজন না, সিজনটা জুন জুলাই থেকে লাগে। এখন অল্প অল্প কিছু স্ট্রবেরি ধরেছে ছোট ছোট, এগুলো মানে সেটা অল্প অল্প কিছু গাছে অল্প অল্প স্ট্রবেরি হয়, বাট মেন সিজন হচ্ছে জুন জুলাইতে। আর এই ভ্যালিটাতে 10-15 মিনিট আসার পরে হেঁটে যে সার্থকতা পাবে সেটা হচ্ছে এই সিনিক বিউটিটা দেখে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা তো ফুল ভিউ পাওয়া যায়, আর যদি কাঞ্চনজঙ্ঘা দেখা নাও মেলে তাও এই যে ভিউটা আছে, পুরো পাহাড়ের ভিউটা, এটা কিন্তু অসাধারণ। এখানে একটা ছোট্ট মাচা বানানো আছে, চাইলে এখানে এসে একটু ছোট্ট করে সবাই মিলে পিকনিক করা যায়, ঠিক আছে? খুব মজার জায়গা, এখানে বসে ফ্যামিলি নিয়ে তোমরা যদি চাও এরকম কিছু, তাহলে সেটাও আমরা অ্যারেঞ্জ করে দিতে পারি। এখানে এসে ব্রেকফাস্ট করতে পারো, এখানে এসে ছোট্ট করে ফ্যামিলি নিয়ে পিকনিক করতে পারো, সেই আয়োজনে আমরা থাকবো।
যারা সারা দিন অবিরাম পায়ে হেঁটে ঘুরতে পারে পাহাড়, তাদের জন্য কিন্তু শীর্ষেগাঁও একদম আদর্শ। যেমনটা আমি পায়ে হেঁটে আবার একটু বেড়ালাম, বেরিয়ে দেখুন কি সুন্দর না, সবাই একসাথে মিলেঝুলে কাজ করছে। বাড়ির ছেলেরাই এখানে বাড়ির মেকানিক, আবার কখনো মিস্ত্রির কাজ করছে। এরা কিন্তু সব কাজে একদম নিখুঁত হয়, নিজেরাই নিজেদের বাড়ির সমস্ত কাজ করতে জানে। আর এই যে খুদের দল, আপনার মন একদম ভুলিয়ে রাখবে সারা পাহাড় জুড়ে। গ্রামটা ঘুরে আমি তো অনেকটা ক্লান্ত, তাই একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখে বসেছি, কিছুক্ষণ রেস্ট নেব। আর আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। স্টিল পাহাড় ঘোরা নয়, নর্থ বেঙ্গলের আরও এরকম আনটাচ ভিলেজ তোমাদের জন্য আপকামিং ব্লগগুলোতে আসছে। সো সাথে থাকো, দ্য মাউন্টেন সোলের সাথে থাকো, সোলোমির সাথে থাকো, আর ওপরে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে ডাইরেক্ট তোমরা আমাদের এই শীর্ষেগাঁওয়ের ফার্মসটে বুকিং করতে পারবে। তো লেট না করে প্ল্যান করো শীর্ষেগাঁও আসার, ভীষণ ভীষণ সুন্দর। আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে সবার জন্য যে তোমরা আসো, এরকম একটা ভিলেজ লাইফস্টাইল দুদিন কাটিয়ে যাও, ভালো লাগবে। আর আমি আপাতত একটু চিল করি সুন্দর ভিউর সাথে। আর হ্যাঁ, যারা পাহাড় ভালোবাসে তাদের সাথে অবশ্যই শেয়ার করো আমাদের চ্যানেলটা, কারণ তোমাদের শেয়ার, তোমাদের লাইক তোমাদের কাছে সত্যি একটা বাটন, বাট আমার কাছে এটা অনেক ভ্যালুয়েবল, আপকামিং দিনগুলোর জন্য অনেক বেশি আমাকে সাহস যোগায়। তাই সাথে থাকো, সবার সাথে শেয়ার করো আমাদের লাইফস্টাইল মাউন্টেন ব্লগিংগুলো। আজকের মতন টাটা।